2005 সালে শাহরুখ খান এবং রানি মুখার্জি অভিনীত একটি সিনেমা এসেছিল যার নাম পাহেলি। আমল পালেকার এই সিনেমাটার পরিচালক ছিল। কিছু লোকের সিনেমাটা ভালো লেগেছিল, কিছু লোকের ভালো লাগেনি। গানগুলো খুব ভালো ছিল সিনেমাটার, সোনু নিগমের গাওয়া যে গানগুলো স্পেশালি। এবার এই সিনেমাটা অরিজিনালি কিন্তু 1973 সালের মণিকল ডিরেক্টেড একটা হিন্দি সিনেমার রিমেক, যার নাম হচ্ছে দুবিধা। দুবিধা সিনেমাটা কিন্তু সেই সময়কার খুব পপুলার একটা সিনেমা হয়েছিল, মানে ফিল্ম লাভার্সদের সার্কিটে, এমনি নর্মাল মুভি গোয়িং অডিয়েন্সদের সার্কিটে নয়। কারণ সেই বছর ফিল্মফেয়ারের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্ম পেয়েছিল এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডসে কিন্তু মণিকল বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন এই সিনেমাটার জন্য। তো এই সিনেমাটা কেমন, গল্পটা কিভাবে পাহেলির থেকে আলাদা, সেই নিয়েই এই ভিডিওটা। শুরুতেই বলবো, যদি আপনাদের আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে লিখে জানান যে আপনাদের কী কী সাজেশান আছে বা কী কী ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছেন। শুরুতেই আসবো দুবিধার গল্পে। গল্পটা যারা পাহেলি দেখেছে তারা হয়তো জানে, রাজস্থানের একটি গ্রাম। সেই গ্রামে একজন ব্যবসায়ীর ছেলে তার নববিবাহিতা বউকে নিয়ে বাড়িতে ফিরছে এবং ফেরার সময় একটি বট গাছের তলা দিয়ে যখন তারা যাচ্ছিল, সেই বট গাছের বাসস্থানকারী একটা ভূতের নজর সেই বউয়ের ওপর পড়ে এবং নববধূর রূপ দেখে সে তার প্রেমে পড়ে যায়। ছেলে যখন বাড়ি ফেরে তখন সে বউকে জানায় যে পরদিন সকালবেলায় তাকে রওনা হয়ে যেতে হবে অন্য একটি শহরে, একটা ব্যবসার লগ্ন এসছে। 5 বছর ধরে যদি সেখানে সে ব্যবসা করতে পারে তাহলে প্রচুর মুনাফা সে কামাবে এবং বারবার এই লগ্ন আসবে না, তাই তাকে পরদিন ভোরবেলায় চলে যেতে হবে। তো পরদিন ভোরবেলা নিজের নববিবাহিতা বউকে ফেলে ছেলে চলে যায় এবং বউটি তার শ্বশুর শাশুড়ির সাথে তার সমস্ত বাসনা কামনা জলাঞ্জলি দিয়ে সেই বাড়িতে থাকতে শুরু করে। এবং ভূত যখন জানতে পারে যে স্বামী চলে গেছে, তখন সেই স্বামীর ছদ্মবেশ ধরে সেই ভূত আসে সেই বাড়িতে এবং বউটির সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। সেই নিয়েই বাকি সিনেমাটা এগোয়। এবার পাহেলির সাথে এই সিনেমাটা কীভাবে আলাদা, পাহেলিতে আপনারা দেখবেন যে খুব ঝাঁ চকচকে সব সেট, খুব সুন্দর সুন্দর দেখতে লোকজন, খুব সুন্দর সুন্দর কস্টিউম তাদের, লাইটিং খুব সুন্দর, মানে কমার্শিয়াল মুভিতে যে এলিমেন্টসগুলো দরকার সেগুলো সব দেওয়া হয়েছে। কিন্তু তার ফলে যেটা হয়েছে, সেখানকার যে মানে আত্মাটা, সেই জায়গা, সেই কালচারের যে আত্মাটা, সেখান থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। এই সিনেমাটাতে দুবিধাতে কিন্তু সেই আত্মাটাকে, রাজস্থানের যেই গ্রাম্য একটা এনভায়রনমেন্ট সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধরা হয়েছে। আবহ সঙ্গীতের মধ্যে দিয়ে একটা করুণ তানপুরা সুর ক্রমাগত বেজে যায় সিনেমা জুড়ে এবং ভিজুয়ালসগুলো এমন সুন্দরভাবে নেওয়া হয়েছে, কাস্টিং এমন সুন্দরভাবে করা হয়েছে যাদের দেখে মনে হয় যে সেই লোকগুলো সত্যি সত্যি সেখানকার, যেটা কিন্তু পাহেলির ক্ষেত্রে ওরকমভাবে মনে হয় না। শাহরুখ খান আমরা বুঝতে পারি, রানি মুখার্জিকে দেখে কখনোই সেরকমভাবে মনে হয় না যে এই রাজস্থানী একজন মহিলা। কিন্তু এখানে কিন্তু যাদের যাদের কাস্ট করা হয়েছে তারা একদম যথাযথ। ছেলেটার চরিত্রে রবি মেনন, যে পরবর্তীকালে প্রচুর মালয়ালম সিনেমায় অভিনয় করেছেন, এবং বধুর চরিত্রে আলেক পদমসির ভ্রাতুষ্পুত্রী রাইকা পদমসি বা রাইসা পদমসি বোধহয় তার নাম, সে বোধহয় ক্যারিয়ারে একটাই সিনেমা করেছে কিন্তু সেই সিনেমায় তার কাস্টিং কিন্তু একদম যথাযথ। সিনেমাটার আরেকটা খুব উল্লেখযোগ্য জিনিস হচ্ছে মণিকলের যেটা ট্রেডমার্ক স্টাইল, যে ডায়লগের ইউজেজটা কিন্তু মণিকলের সিনেমায় খুব অন্যরকমভাবে হয়। মানে দুটো লোক নিজেদের মধ্যে যে কথোপকথন করছে সেগুলো কিন্তু একে অপরের দিকে তাকিয়ে তারা মুখে মুখে সেই কথাগুলো বলছে না, সেগুলো বলছে ভয়েস ওভারের মাধ্যমে। মানে তাদের মুখে ডায়লগগুলো আসছে না, ভয়েস ওভারের মাধ্যমে তাদের মনের কথাগুলোই ডায়লগ হিসেবে উঠে আসছে। তার পাশাপাশি এই সিনেমায় ফ্রিজ ফ্রেমের ইউজেজ খুব করা হয়েছে। ফ্রিজ ফ্রেম মানে একটা স্টিল ইমেজ রাদার দ্যান মুভিং ইমেজ। সেই জিনিসটা কিন্তু মণিকল গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু জায়গায় করেছেন। এই জিনিসটা কিন্তু মেইন স্ট্রিম সিনেমায় বা এখনকার সিনেমায় খুব একটা দেখা যায় না, তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। দুবিধা 1973 সালে এসেছিল, সেই সময় দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু একটা সোসাইটির যে মরাল কম্পাস সেটা নিয়ে একটা কমেন্ট্রি করছে, যে একজন স্বামী তার একজন স্ত্রীকে বিবাহ করে এনেছে, তারপর তাকে সময় না দিয়ে সে ব্যবসা করতে চলে যাচ্ছে, স্ত্রীর দিকটা কেউ ভেবে দেখছে না। তো এই যে একটা পেট্রিয়ার্কাল সোসাইটি এবং একটা সিস্টেম্যাটিক নেগলিজেন্স মহিলাদের
দিকে সেই জিনিসটা কিন্তু মানিপালের সিনেমায় বারবার উঠে এসেছে। নাজার সিনেমাটাতেও দেখানো হচ্ছে যে একজন তার বউকে বিবাহ করে আনার পর কিন্তু যতটা সম্মান বা ভালোবাসা দেওয়া উচিত ততটা দিচ্ছে না। তো বারবার মণিপালের সিনেমায় কিন্তু এই নারীভিত্তিক ইস্যুগুলো উঠে এসছে। সেই জন্য যারা মণিপালের সিনেমা বেশি দেখেনি তাদের আমি বলবো সিনেমাগুলো দেখতে, দুবিধা সিনেমাটা পার্টিকুলারলি দেখতে। তার কারণ হচ্ছে যে যারা পাহেলি দেখেছে তারা একটা নতুন পার্সপেক্টিভ পাবে সিনেমাটায়, এবং রাজস্থানের যে ট্রু এসেন্স, ট্রু কালার সেটা কিন্তু এই সিনেমার মধ্যে দিয়ে ধরা পড়েছে। আজকে এখানে শেষ করবো। যারা যারা আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করছে তাদের থেকে আমরা এক্সপেক্ট করবো যে আরও সাজেশন, আরও তাদের ওপিনিয়ন এই কমেন্ট সেকশনে তারা লিখে জানাবে, এবং বেল আইকনটাকে প্লিজ তোমরা প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে।